হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়া রহমান বলছি আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ফেজপ্যাক নিয়ে আর এই ফেজপ্যাকটা একদম ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের স্কিনের লাগানোর সাথে সাথেই 5 মিনিটের মধ্যেই দেখতে পারবে স্কিনের একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এতটা ব্রাইট হয়ে গিয়েছে জাস্ট ভাবতে পারবে না আর হাতের নাগালে কিছু সব সময় ঘরে থাকে এরকম কিছু জিনিস দিয়ে এই ফেজপ্যাকটা আমি তৈরি করে আজকে তোমাদেরকে দেখাবো আর এই ফেজপ্যাকটা কিন্তু তোমাদের মুখের যে একটা লং টাইম নিয়ে যদি তোমরা লাগাও মানে দিন তাহলে মুখের সব কালো দাগ যে ছোট ছোট ব্রন হয় অনেকের এই কালো দাগ গুলি দূর হয়ে যাবে এবং আহ বাইরে রোদে যাওয়ার জন্য বা রান্না করার জন্য যে কালো ছোপ ছোপ দাগ হয় স্কিনের এই দাগটা কিন্তু একেবারেই থাকবে না চলে যাবে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখবে আশা করবো তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো এই ফেস প্যাক টা বানানোর জন্য আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আমি সব উপকরণ গুলো নিয়ে নেবো তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা টা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনের ওয়াল ক্লিক করে দেবে তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আকারে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো আমি প্রথমে যেটা করবো এটার মধ্যে হচ্ছে যেকোনো একটা ফেস নিয়ে নেবো মানে আমরা উপটান জাতীয় যে face গুলি ব্যবহার করি এখানে তোমাদের কাছে যদি উবটান না থাকে তাহলে তোমরা বেসন নিতে পারো আর বেসন ও যদি না থাকে তাহলে তোমরা চালের গুঁড়া নিতে পারো কারণ এই দুইটা জিনিস কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের এর জন্য তো আমার কাছে যেহেতু একটা উপটানের একটা ফেসপ্যাক pack ছিল তো সেটা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম আর এখানে আমি নিচ্ছি হচ্ছে মধু আর মধুটা কিন্তু আমাদের ঘরে সবারই থাকে তো এখানে আমি এক চামচ পরিমাণ মধু নিচ্ছি আর এখানে আমি সব কম কম পরিমাণ নিচ্ছি কারণ আমি একখনি এটাকে ব্যবহার করব কারণ আমার একটা জায়গায় যেতে হবে আর সেখানে যাওয়ার আগে আমার স্কিনটাকে একটু ফ্রেশ করা দরকার আর তারপর হচ্ছে আমি একটা অ্যালোভেরা জেল নিচ্ছি আমি আমার পছন্দ মতো একটা অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো একটা অ্যালোভেরা জেল নিয়ে নেবে আর হ্যাঁ আমি যে মধুটা ইউজ করলাম এই মধুটা কিন্তু আমার নিজের অর্গানিক মধু একদম খাঁটি মধু তোমরা কেউ যদি চাও তাহলে এই খাঁটি মধুটা আমার কাছে অর্ডার করতে পারো কারণ আমি একদম খাঁটি মধু আনি তো তো আমার পেজে এই মধুটা আছে। এখানে হচ্ছে আমি পরিমাণ একটু নিয়ে নিয়েছি আমি পানি নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ লাগবে এটাকে আমার গোলানোর জন্য আর এই পানির বদলে তোমরা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারো যদি তোমাদের লেবুর রসে অ্যালার্জি না থাকে আমার যেহেতু লেবুর রসে প্রচুর অ্যালার্জি তাই আমি নরমাল পানি ব্যবহার করলাম আর তোমরা হচ্ছে এখানে চাইলে দুধও ব্যবহার করতে পারো আমি দুধ ব্যবহার করি নাই কারণ আমার ঘরে দুধ ছিল না তো যাই হোক তোমরা দেখতেই আমি খুব সুন্দর করে সাহায্যে একদম গুলিয়ে নিয়েছি আর এইটার দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এখন যেটা করতে হবে আমার স্কিনটাকে খুব সুন্দর ভাবে একটা ফেস প্যাক ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব সুন্দর ভাবে ধুয়ে ফেলতে হবে আ কারণ মুখটাকে সুন্দরভাবে পরিষ্কার না করার আগেই যদি আমরা এটাকে দিয়ে ফেলি তাহলে কিন্তু কোন কাজ করবে না খুব সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে তারপর তারপরタオル দিয়ে মুছে ফেলতে হবে মুখটা আর তারপর এটাকে ঘষে ঘষে ইউজ করার কোন দরকার নেই জাস্ট আলতোভাবে এভাবে করে স্কিনে আমাদেরকে দিয়ে দিতে হবে মুখের স্কিনে এটা আমি আজকে মুখে এবং আমার গলায় মানে ঘাড়ে বা এই টাইপের জায়গা গুলাতে লাগাবো তো তোমরা এভাবে আলতোভাবে দিয়ে দেবে এবং পনেরো মিনিট অপেক্ষা করবে আর পনেরো মিনিট পরে এটাকে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলে একটা যেকোনো মশ্চারাইজার ইউজ করবে দেখতে পারবে তোমাদের স্কিনটা ক্যাম্প কতটা সুন্দর হয়ে গিয়েছে আর আমি সবাইকে বলবো এটা যদি তোমরা দিনের বেলায় ব্যবহার করো এটা না তোমরা দিনের বেলায় অবশ্যই কিন্তু একটা চার্চক্রিন ব্যবহার করবে আর সানস্ক্রিমের কতটা উপকার আমাদের স্কিন এর জন্য তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো তো আশা করব আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আমার অন্যান্য বিউটি টিপসের ভিডিওর মত কারণ আমার বিউটি টিপসের ভিডিওগুলি কিন্তু তোমরা অনেক পছন্দ করো অবশ্যই সবাই প্লেলিস্ট চেক করবে ওখানে অনেক অনেক ভিডিও আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম